আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি লাত্তাফা ব্র্যান্ডের একটা পারফিউম রিভিউ করব। এই পারফিউমটা মেইনলি হচ্ছে তাদের জন্য যেই ভাইয়ার বা ছেলে ভিউয়ার যারা আছেন আমার চ্যানেলের, যাদের বাজেট এক থেকে দু হাজার টাকার ভেতরে, এবং যারা আমাকে সবসময় বলছিলেন যে এক থেকে দু হাজার টাকার ভেতরের এমন কোনো পারফিউমের কথা বলতে যেটার স্মেল ভালো, পারফরমেন্স ভালো এবং কমপ্লিমেন্টস পাওয়া যাবে প্রচুর, যারা এই ধরনের পারফিউম খুঁজছিলেন এই ভিডিওটা তাদের জন্য। তো আমি আজকাল এই ধরনের কিছু কিছু পারফিউম খুঁজছি যেগুলো প্রাইস হচ্ছে এক থেকে দু হাজার টাকার ভেতরে, এটা ছেলেদের জন্য হোক বা মেয়েদের জন্য হোক। তো এই ধরনের পারফিউমগুলো আমি আপনাদের সামনে আনার চেষ্টা করছি। আমি মেয়েদের কিছু পারফিউম অলরেডি রিভিউ করেছি যেগুলো বাজেট হচ্ছে এক থেকে দেড় হাজার টাকা বা এক থেকে দু হাজার টাকা। তো আমি ওই ধরনের কিছু ভিডিও দিয়েছিলাম অলরেডি। তো ছেলেদের কিছু কিছু আমি দেওয়ার চেষ্টা করছি, আমি খুঁজছি, আরও খুঁজছি, আমি জানি আরও অনেক আছে ভালো ভালো পারফিউম। তো আসলে কথা হচ্ছে এক থেকে দু হাজার টাকার ভেতরে ভালো পারফিউম খুঁজে পাওয়া কঠিন। আপনারা অনেকেই বলেন আমি খুঁজি, এই ধরনের রিভিউ আপনারা খুবই কম দেখবেন চ্যানেলগুলোতে, কারণ এই বাজেটে ভালো কোয়ালিটির ভালো স্মেলের পারফিউম পাওয়াটা কঠিন। আছে অনেক, কিন্তু দেখা যাবে পারফরমেন্স ভালো না, স্মেল কোয়ালিটি ভালো না, অনেক ভালো কমপ্লিমেন্টস হয়তো পাবেন না। তো এগুলো খুঁজে পাওয়াটা একটু কঠিন, সময় লাগে কিন্তু খুঁজে পাওয়া যায়। তো আমি চেষ্টা করছি। তো যে পারফিউমটা এখন রিভিউ করবো এটা হচ্ছে লাত্তাফা ব্র্যান্ডের, এটার নাম হচ্ছে লাত্তাফা উদ নাজদিয়া। এটা বাংলাদেশ বা ভারতে এটার ব্যাপারে আমি খুব বেশি কিছু কথা বলতে আমি শুনিনি। বাংলাদেশ থেকে আমি জয় ভাইয়ের রিভিউ দেখেছিলাম, উনি এটা রিভিউ করেছিলেন ইংরেজিতে, তো বাংলা ভাষায় কোনো রিভিউ নেই। তো এটার ব্যাপারে আরও কথা বলা উচিত, এটার ব্যাপারে আরও মানে এটাকে আরও লাইম লাইটে আনা উচিত যাদের বাজেট কম তাদের জন্য। যাদের বাজেট বেশি, আপনারা যারা আরও বেশি টাকা খরচ করতে পারবেন, আপনারা এটা দেখে দেখতে পারেন। কারণটা হচ্ছে এটার মানে স্মেল কোয়ালিটি খুবই ভালো, স্মেলে বোঝার উপায় থাকবে না যে আপনারা এই বাজেটের পারফিউম ব্যবহার করছেন। তো ভারতেও এটা আপনারা খুঁজে পাবেন এক থেকে দু হাজার টাকার ভেতরেই। বাংলাদেশে এটা এক্স্যাক্ট প্রাইস আমি জানি, তারপরেও আমি সেফ সাইডে থাকার জন্য বলছি এক থেকে দু হাজার টাকার রেঞ্জ, তবে আপনারা এক হাজার পাঁচশো টাকাতে বাংলাদেশে এটা খুঁজে পাবেন। বাংলাদেশে একজন সেলার আছেন যার কথা আমি আজকাল একটু বলছি, আমার কয়েকটা ভিডিওতে আমি রেকমেন্ড করেছি ওনাকে ডিরেক্টলি। তার নাম হচ্ছে সাকিব নাদির ভাই বা ফখরুদ্দিন নাদির ভাই, ওনার পেজের নাম হচ্ছে শপ স্টপ অ্যান্ড শপ বিডি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো। আমি ওনার সাথে কথা বলেছিলাম, কারণ ওনার কথা আমি কয়েকটা ভিডিওতে বলছি, কারণটা আমি বলে দিই, অনেকে হয়তো মনে করবেন যে আমি ওনাকে কেন বেশি প্রমোট করছি। ওনার কথা বলার কারণটা হচ্ছে উনি অ্যারাবিয়ান ব্র্যান্ডের পারফিউম সবচেয়ে বেশি সেল করেন বাংলাদেশে। অন্যান্য আরও অনেক ভালো সেলার আছে যাদের কথা আমি বলেছি আমার একটা ভিডিওতে, এবং সামনে আমি বলবো বাকিদের কথাও। তো এই নাদির ভাই অ্যারাবিয়ান ব্র্যান্ডের পারফিউমগুলো বেশি সেল করেন, ওনার কাছে আপনারা এই সুইস অ্যারাবিয়ান ব্র্যান্ডের বা লাত্তাফা ব্র্যান্ডের পারফিউমগুলো আপনারা ইজিলি খুঁজে পাবেন। তো ওনার কাছে যেহেতু আপনারা ইজিলি খুঁজে পাবেন, তো সেই জন্য আমি সরাসরি ওনার কথাই বলি, কারণ ওনার রেডি স্টক আছে, ওনার সাথে আপনার কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। আমি জানি ওনার কাছে এক্সাক্ট প্রাইস কত, হয়তো বা এক হাজার পাঁচশো টাকা দিয়ে উনি আপনাদেরকে দিতে পারবে এই পারফিউমটা। তো দাম অনুযায়ী অসাধারণ একটা জিনিস এটা। এটার একটা ভার্সন আছে যেটার নাম হচ্ছে নাজদিয়া, ওটা আমি রিভিউ করেছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিবো, এবং এই পারফিউমটার কথা আমি ভিডিওতে কিছুটা বলবো। তো প্রেজেন্টেশন দেখাই, প্রেজেন্টেশন দেখানোর জন্য বক্স এবং বোতল সবই আমার কাছে আছে। এটা হচ্ছে বক্সটা সাদা এবং সাদার মধ্যে সিলভার টাইপের কালারের মধ্যে লেখা আছে উদ নাজদিয়া, এবং আরবিতে উদ নাজদিয়া সম্ভবত লেখা আছে। এটা অডিও পারফর্ম কনসেন্ট্রেশন এবং এটা হচ্ছে 100 মিলিমিটার সাইজ। আমি এই ভিডিও রেকর্ড করার সময় পর্যন্ত আমি জানি না এটা 100 মিলিমিটার সাইজের কম বা বেশি সাইজে পাওয়া যায় নাকি, আমার কোনো আইডিয়া নেই। এবং এই বক্সের ভেতরে এক্সট্রা কোনো বডি স্প্রে ছিল না, যেটা নাজদিয়ার সাথে একটা এক্সট্রা বডি স্প্রে ছিল, কিন্তু উদ নাজদিয়ার সাথে কোনো এক্সট্রা বডি স্প্রে আসে বলে আমার জানা নেই। খুবই ভালো জিনিস, বক্সের পেছনে এটার ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে লেখা আছে, কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো পরে দেখি না কখনোই। এবং এটা হচ্ছে মেড ইন ইউএই, অ্যাটলিস্ট আমার বোতলটা মেড ইন ইউএই এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। তবে প্রেজেন্টেশন একদম আহামরি কিছু মনে হয়নি, অ্যাটলিস্ট বক্সটা কিন্তু ভালো, খারাপ কিছু না। দাম অনুযায়ী আসলে জিনিস ভালো, দাম এই দেড় হাজার টাকা দামে এটা নিয়ে কোনো কমপ্লেন্ট করতে চাই না, কোনো কমপ্লেন্ট হবে না আশা করি, আপনারাও কোনো কমপ্লেন্ট করবেন না বলে আমি আশা করি, কারণ দেড় হাজার টাকা প্রাইসে এরকম পারফিউম পাওয়াটা খুবই টাফ। বোতলটা দেখাই, তো বোতলটা দেখানোর জন্য মানে যেটা দেখাবো সেটা হচ্ছে বোতলটাই দেখাবো। তো এটা হচ্ছে বোতলটা, খুবই হেভি বোতল, গ্লাসের বোতল, এবং আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করেন বা আলোর মধ্যে যখন এই বোতলটা হাতে নিয়ে ধরবেন তখন দেখবেন যে ভিতরে কী পরিমাণ পারফিউম আছে এটা দেখা যায়, একদম যে ফুলি ব্ল্যাক তা না, এটা দেখা যায়। আপনারা এখন লাইটিংয়ের জন্য আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা পরিষ্কার বোঝা যায়। আমার এটা বোতলটা প্রায় ভরা, কারণ আমি এটা নিয়ে ব্যবহার করেছি খুবই কম, কিন্তু আইডিয়া হয়ে গিয়েছে আমার এটা কী টাইপের পারফিউম। তো বোতলের গায়েও যথারীতি আরবি এবং ইংলিশে লেখা আছে উদ নাজদিয়া, নিচে লেখা আছে লাত্তাফা যে ব্র্যান্ডের, এবং বোতলের নিচে লেখা আছে অডি পারফর্ম কনসেন্ট্রেশন এবং মেড ইন ইউই আরও কিছু তথ্য দেওয়া আছে। তো এটার যে ক্যাপটা স্ন্যাক ফিট, আপনার ছেলে ক্যাপ ধরে তুলতে পারবেন। ক্যাপের ডিজাইনটা খুবই সুন্দর, অনেক ডিজাইন আছে, স্ন্যাক ফিট, এবং ক্যাপটা মোটামুটি হেভি, আমার কাছে ভালো লেগেছে, ভালো কোয়ালিটির। এটা যে স্প্রেয়ারটা এবং চারপাশে যে সিলভার কালার আপনারা দেখতে পাচ্ছেন, ফিঙ্গার প্রিন্ট ম্যাগনেট এটা আমি ধরেছি, এতে ফিঙ্গার প্রিন্ট লেগে আছে এবং গ্লসি। তো
তো স্প্রে করি, স্প্রে একটা সিলভার কালারের স্প্রে, আমার কাছে স্প্রে আমার কাছে ভালো লেগেছে, 1500 টাকা প্রাইসে স্প্রে খুবই ভালো, ওই হিসাবে সুন্দর মিষ্টির মতো বের হয়। টোটাল 4টা স্প্রে করলাম। তো এখন স্মেলের দিকে যাই। আপনারা যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন এটা স্মেলের ব্যাপারে যে একটা ধারণা পাবেন সেটার ব্যাপারে বলি। এটা আমাকে বেশ কিছু পারফিউমের কথা মনে করিয়েছে, সরাসরি আমি এই কাজের কথা চলে আসি, বেশ কিছু পারফিউমের কথা মনে করিয়েছে। এর মধ্যে এটার মানে ওপেনিংটা যেটা সেটাকে বলি, এটার ওপেনিংটা শুরু হয় কিছুটা ফ্রেশ সুইটনেস দিয়ে এবং স্পাইসি একটা টোন আছে এটার মধ্যে, একটু স্পাইসি। এবং শুরুতেই এটা আমাকে মনে করিয়েছে যথারীতি অরিজিনাল যে নাজদিয়াটা আছে, নাজদিয়ার কথা এটা আমাকে মনে করেছে, এবং এর সাথে এটা আমাকে মনে করিয়েছে অ্যাকুয়েডিজিও ব্র্যান্ডের একটা পারফিউম আছে, সেটা হচ্ছে অ্যাকুয়েডিজিও অ্যাবসোলুর কথা। এই অ্যাবসোলুর মতো কিছুটা ওপেনিং এটার সুইটনেসটা কিছুটা আমাকে মনে করেছে। আমি বলবো না যে উদ নাজদিয়াটা অ্যাকুয়েডিজিও অ্যাবসোলুর ক্লোন, সেটা না, মনে করিয়েছে আমাকে এই অ্যাবসোলুর কথা এই উদ নাজদিয়া। তবে আপনার বুঝবেন যে এটা বেসিক যেটা যে বেস, এই বেসটা আপনাদেরকে মনে করাবে এই নাজদিয়ার কথা, এটা থাকবে। তবে এটার মধ্যে স্পাইসিনেস আছে, স্পাইসিনেসটা কোথায় আসছে আমি ঠিক শিওর না। আমি আমার কাছে যেটা মনে হয় সিনেমন বা পেপার আছে এটার মধ্যে, এটা নোটসের ব্যাপারে আমি ডিটেল ইনফরমেশন পাইনি কোথাও। তো কিছুটা স্পাইসি সুইটনেস এবং স্পাইসিনেস মিক্সড হয়েছে, ফ্রেশনেসটা আছে। এটা যত সময় গিয়েছে, সময় যাওয়ার সাথে সাথে আপনারা টের পাবেন এটার মধ্যে, যেহেতু লেখা উদ নাজদিয়া, এটার মধ্যে উদ আছে কিন্তু খুবই সেফ উদ। আপনারা অনেকে হয়তো ধরতেও পারবেন না যে এটার মধ্যে উদ আছে। এই আমি নিজে উদের অনেক বড় ফ্যান না, আমি শুধুমাত্র এই উদ নাজদিয়া দেখে পারফিউমটা আমি অনেকদিন ধরে অ্যাভয়েড করে যাচ্ছিলাম, কিন্তু আমি জয়ভাই রিভিউ দেখেছি এবং আমি কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, এবং এটা আমি আবার যে ট্রাই করার পর আমি বুঝতে পারি যে এটার মধ্যে উদ থাকা বা না থাকা এক কথা, খুবই সেফ একটা পারফিউম এটা। এবং উদটার কারণে আপনারা সুইটনেসটা টের পাবেন, উদের যে একটা সুইটনেস আছে সেটা টের পাবেন, অ্যানিমেলিক কোনো কিছু না, খুবই ভালো জিনিস, ইজিলি ব্যবহার করতে পারবেন। যারা উদ ভয় পান তারা ইজিলি এটা কিনতে পারবেন, আপনাদের কাছে মনে হবে যে উদ নাই, এটার মধ্যে খুবই ভালো জিনিস। তো সুইটনেসটা উদের কারণে আরেকটু সুইটনেস টের পাবেন, এবং এটা আপনাদেরকে একটা উডি ভাইব দেবে, সম্ভবত বেজ নোটসে সিডার উড জাতীয় কোনো উদ আছে, সরি উড আছে, সিডার উড একটা উডি ভাইব ক্রিয়েট করবে। তবে এটা যত সময় যত গিয়েছে অ্যাকুয়েডিজিও অ্যাবসোলুর সাইডের থেকে সরে যেয়ে এটা আস্তে আস্তে যথারীতি এই নাজদিয়ার ভাইবটা এটা ক্রিয়েট করেছে। এবং নাজদিয়া যেহেতু রাসাসি হাভাসের ক্লোন, এবং রাসাসি হাভাস যেহেতু ইনভিক্টাস অ্যাকুয়ার ক্লোন 2016 ভার্সন যেটা, তো এটা আপনাদেরকে ঘুরে ফিরে সেই রাসাসি হাভাসের কথা মনে করাবে এবং ইনভিক্টাস অ্যাকুয়া 2016 ভার্সনের কথা মনে করাবে। তবে এখন পার্থক্য হচ্ছে যে আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি কিছুদিন আগে নাজদিয়া রিভিউ করেছিলেন, এখন বলছেন উদ নাজদিয়া যথারীতি ঘুরে ফিরে নাজদিয়ার কথাই মনে করাবে, তো কোনটা ভালো হবে দুটার মধ্যে থেকে? এখানে কথাটা হচ্ছে যে নাজদিয়া এবং উড নাজদিয়ার সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে, নাজদিয়া আমার হিসাবে স্টুডেন্টদের জন্য পারফেক্ট, যাদের বয়স একটু কম তাদের জন্য পারফেক্ট, এবং উড নাজদিয়া হচ্ছে এই নাজদিয়ার ম্যাচিউর ভার্সন, একটু স্পাইসিয়ার ভার্সন। এভাবে বলি, নাজদিয়া আমি বলবো স্কুল বা কলেজের স্টুডেন্টদের জন্য পারফেক্ট, সবচেয়ে বেশি পারফেক্ট। তবে উড নাজদিয়া হচ্ছে যারা জব করছেন বা যারা ভার্সিটিতে পড়ছেন, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আপনাদেরকে স্যুট করবে, কিন্তু যারা জব করছেন যারা একটু ম্যাচিউর টাইপের, যাদের বয়স 25+, তাদেরকে সবচেয়ে বেশি স্যুট করবে এটা। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছে উদ নাজদিয়াটা বেশি ভালো মনে হয়েছে নাজদিয়া থেকে, কারণ নাজদিয়াটা আমার কাছে মনে হয়েছে একটু ইয়াঙ্গার জেনারেশনের জন্য পারফেক্ট, কিন্তু উদ নাজদিয়াটা একটু ম্যাচিউর, পলিশড এবং বেটার ভার্সন। তা আমি যদি বলি, আমি বলবো যে উদ নাজদিয়া হচ্ছে নাজদিয়ার ম্যাচিউর বা বেটার ভার্সন। তবে নাজদিয়াও ভালো, যারা নাজদিয়া কিনতে চাচ্ছেন বা যারা নাজদিয়া অলরেডি কিনেছেন, আমি বলবো না যে আপনারা ভুল করে ফেলেছেন, তা না, এটা আপনার ইজিলি সারা বছর যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন। উদ নাজদিয়াটা যারা একটু ম্যাচিউর, যারা ম্যাচিউর টাইপের স্মেল একটু পছন্দ করেন, আবার ফুললি ম্যাচিউর না, মনে হবে না যে আপনার বয়স 35 বা 40 বেশি, আপনি একজন বয়স্ক মানুষ, সেরকম কোনো কিছু না, যাদের বয়স 30 বা 35 বেশি আপনারাও যথেষ্ট ইয়াং, কিন্তু এটা একটু ম্যাচিউর। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা হিডেন জেম, এটা আরও ভালোবাসা ডিজার্ভ করে, এটা আরও লাইন লাইটে আসা ডিজার্ভ করে, খুবই খুবই ভালো জিনিস, পারফরমেন্স চরম। এটা ফার্স্টে স্প্রে করার পর প্রথম 1 ঘন্টা ভালো মতো বিস্টের মতো প্রজেক্ট করবে, এবং এটা ইজিলি স্কিনে 7 ঘন্টা থাকবে, ড্রেসে স্প্রে করলে 8 বা 8.5 ঘন্টার মার্কে এটা ইজিলি চলে যাবে, সারা বছর ব্যবহার করতে পারবেন। মেইনলি এটা পারফেক্ট হবে আমার কাছে যেটা মনে হয়েছে, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, ডেটের জন্য পারফেক্ট হবে, ক্লাবিংয়ের জন্য পারফেক্ট হবে। তবে চাইলে আপনারা যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারেন, যদি অফিসে ব্যবহার করতে চান হেভি স্প্রে করবেন না, কারণ এটার মধ্যে একটু যেহেতু ইনভিক্টাস টাইপের একটা ভাইব আছে, তো হেভি স্প্রে করলে একটা পার্টি মোড ক্রিয়েট হতে পারে জবে, এটা ভালো মানাবে না। তবে ভালো, সারা বছর ব্যবহার করার মতো, যে কোনো সিচুয়েশনে ব্যবহার করার মতো, যাদের একটু ম্যাচিউর ভার্সন দরকার নাজদিয়ার চাইতে, তারা এটা দেখতে পারেন। প্রাইস অনুযায়ী কোনো কমপ্লেন করতে চাই না, 1500 টাকা প্রাইসে
কোনো কমপ্লেন নাই, পারফরমেন্স ভালো, স্মেল ভালো, প্রেজেন্টেশন বোতলের প্রেজেন্টেশনটা ভালো, বক্সের প্রেজেন্টেশন আমার কাছে এতটা ভালো লাগেনি কিন্তু খুবই ভালো জিনিস। ওভারঅল রেটিংসের যদি দিকে যদি আমি যাই, আরেকটা কথা বলিনি, এটা আমি বলবো যে এটা ব্লাইন্ড বাই অর্ডি, তবে নাদির ভাইয়ের শপে এটা টেস্ট করার অপশন আছে, আপনারা চাইলে টেস্ট করে কিনতে পারবেন। যদি ওনার শপে আপনারা যেতে চান, গুলশানে ওনার শপ আছে, টেস্ট করে কিনলে ভালো, তবে আমার কাছে মনে হয় এটা ব্লাইন্ড বাই অর্ডি, কোনো প্রবলেম আমি এটা দেখিনি, দেখতে পারেন। ওভারঅল রেটিংসের দিকে যদি যাই, ওভারঅল রেটিংস আমি এটাকে দেবো 10/8, কারণ এটা প্রাইস ভালো, 1500 টাকা প্রাইসে কোনো কমপ্লেন্ট নাই। স্মেল ভালো, আমার কাছে স্মেল ভালো মনে হচ্ছে, কোয়ালিটি খুবই ভালো, স্মেলে আপনাদের কাছে মনে হবে না যে আপনারা এই দামি কোনো পারফিউম ব্যবহার করছেন, পারফরমেন্স ভালো এবং সারা বছর ব্যবহার করার মতো। তো এই সব দিক বিবেচনা করে এটাকে আমি 10/8 দিচ্ছি, হিডেন জেম, ইজিলি আপনারা এটা দেখতে পারেন। তো এটা হচ্ছে আমার লাত্তাফা ব্র্যান্ডের উড নাজদিয়া পারফিউম রিভিউ। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চাইলে ভিডিও শেয়ার করতে পারেন, আমার পারমিশন নেওয়ার দরকার নেই। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।